আল্লাহ মানুষকে বানিয়েছেন ফালিয়ান জুনি ইনসানু মিম্মা খলক খলকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সলবে আল্লাহ ইয়া ইয়াকু নুতফাতান মিন মানিন তুমি যে ছিলে এক ফোঁটা নাপাক পানি ইয়ুমনা স্বামী স্ত্রীর মিলনে যেটা মায়ের বক্ষদেশ আর বাবার পৃষ্ঠদেশ শির দ্বারা এখান থেকে বের হয়েছে আর এই পানিটা সলসল করে বকবক করে বের হয়েছে আজকে বিজ্ঞান মানব সৃষ্টি গবেষণা করে দেখেছে নর নারী পুরুষ স্ত্রী একবার মিলন যখন করে যৌন মিলন পুরুষের একবারের মিলনে যেই পরিমাণ বীর্য বের হয় বেশি না পুরুষের একবারের মিলনে যে বীর্য বের হয় একবারের মিলনের বীর্যের ভিতরে ৮৪ লক্ষ শুক্রকীট বের হয় ৮৪ লাখ একই সময় আবার নারী স্ত্রী তার যে বীর্যটা বের হয় নারীর বীর্যের মধ্যে ৩৪,০০০ ডিম্বাণু এটা বের হয় পুরুষের কত পুরুষের ৮২ লক্ষ হাজার না আর নারী ৩০,০০০ ডিম্বাণু যখন মিলনের পরে বীর্যটা সেখানে বের হয় পুরুষের বীর্যের ভিতরে থাকে শুক্রাণু শুক্রকীট বঙ্গোপসাগরের পারে লাল কাঁকড়া দেখছেন লাল কাঁকড়া যারা দেখেছেন তারা বুঝবেন ভালো ওরা এইভাবে এইভাবে হাঁটে স্ত্রী লিঙ্গ একটা সামনে পড়লেই এভাবে জড়িয়ে ধরে ধরে কতক্ষণ ঘুমায় আরাম করে তারা সেখানে মৌজ করে আনন্দ করে মিলন করে এখন যখন এই বীর্যটা বের হয় ইয়াখরুজু মিন বাইনি সলবে তারাই তখন শুক্রকীট গুলো ওই কাঁকড়ার মতো সামনের দিকে হাঁটে এত ক্ষুদ্র এত ছোট অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না আবার ওই নারীর যে ডিম্বাণু এগুলা কাঁকড়ার মতো সামনের দিকে হাঁটে বীর্য বের হওয়ার পরে হেঁটে হেঁটে সামনের দিকে গেলে যখন একটা পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু এই দুটো একটার সাথে একটা মুখামুখি হয় এইভাবে জড়িয়ে ধরে ও খালাক না করি এইভাবে আমি তোমাদেরকে জোড়া হিসাবে নর আর নারী ও খালাক না করি আজওয়াজা সুবহান আল্লাহ যে খালাক আল আজওয়াজা কুল্লাহা মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান ওই মহান রব মহান সত্তা যিনি দুনিয়ার সব কিছুকে সৃষ্টি করেছেন জোড়া হিসাবে জোড়া ছাড়া দুনিয়া কোনো সৃষ্টি নেই গাছের মধ্যে আছে মাছের মধ্যে আছে পশু পক্ষীর মধ্যে আছে নাকি নাই সব কিছুর মধ্যে কি আছে পুলিঙ্গ আপনার মাথার উপরে যে বিদ্যুতের তার এদের মধ্যে কিন্তু জোড়া আছে নেগেটিভ পুলিঙ্গ মুজাক্কার মুয়ান্নাস ঠিক কি না সেক্স অপোজিট সেক্স একটা নর আর একটা নারী এই লাইনের তার একটা না দুইটা জবাব দেন এটা শেষ কথা বোধহয় অসুবিধা হচ্ছে কারো কারো তার একটা না দুইটা একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস একটা নেগেটিভ একটা পজিটিভ এখন এই লাইটটা জ্বালাইতে হইলে মুজাক্কার আর মুয়ান্নাস দুটোটার বৈধ বিয়া হইতে হবে বিয়া কি দেখা হইতে হবে না দুনিয়ার উপর দিয়ে একটা কবার হুন্ডা দেবাসর লাকুম ওয়ান্তুম কত সাইন্টিফিক বিজ্ঞান ভিত্তিক জেনারেটর সেখানে দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে বুঝার জন্য বলছি বিদ্যুতের একটা হলো ইলেকট্রন আর একটা প্রোটন একটা নেগেটিভ আর একটা পজিটিভ তারা সমাজে পাশাপাশি আছে দেখেন একবারে পাশাপাশি পাশাপাশি আছে কিন্তু দেখা দেখির কোনো সুযোগ নাই এটা হলো ইসলামের পর্দা এটা হলো ইসলামের হজাব ঠিক কিনা সমাজের যুবক যুবতী তরুণ তরুণী পাশাপাশি থাকবে কিন্তু দেখা দেখির সুযোগ একদল পাগলা ইলেকট্রিশিয়ান বের হয়েছে
মধ্যযুগে তারা এসে বলল মনের পর্দা বড় পর্দা মন ঠিক তো সব ঠিক বাইরের পর্দা দরকার নাই কয়খান দিয়া নেগেটিভ পজিটিভ দুটোটা পর্দা একটু খুলে দাও ওদের মন ঠিক আছে ভাই খুলতে যত দেরি ছট ছট টিজিং ইপটিজিং শুরু হয়ে গেছে টিজিং ইপটিজিং শুরু হয়ে গেছে নাকি তাহলে এখানে একবার করলেন হায়ার সেকেন্ডারি কলেজে ইউনিভার্সিটিতে হাটে ঘাটে মাঠে দোকানে গ্রামে গঞ্জে এইভাবে নেগেটিভ পজিটিভ দেখা করাইতে করাইতে নিছেন যত জায়গায় দেখা হয়েছে ততবারই শর্ট করেছে টিজিং করেছে ইপটিজিং করেছে দেখেন কত বিজ্ঞান ভিত্তিক এখন ইপটিজিং করাইতে করাইতে মিলাইতে মিলাইতে নাম নারী দেখা করাইতে করাইতে ফ্রি সেক্স ফ্রি মিক্সিং এটা করাইতে করাইতে লাইটের গোড়া আনছেন এখন এই নেগেটিভ পজিটিভ দুটোটার বিয়া বড়াইতে হবে ফ্যানের গোড়া আসছেন জেনারেটরের গোড়া আসছেন ইঞ্জিনের গোড়া আসছেন এখন চালু করতে হলে নেগেটিভ পজিটিভ কি করা লাগবে মিলন বিবাহ করাইতে হবে এখন পথে 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 মিলাইতে মিলাইতে আপনার মন বড় সুতরাং দুজনকে মিলাইতে সুযোগ দিছে টিজিং টিজিং করতে করতে এখানে আসছে আসার পরে এইবার ইলেকট্রিশিয়ান তিনি হলেন বিবাহ বয়েন না হুজুর মৌমিশাল তার ডিউটি হলো এই নেগেটিভ পজিটিভ দুজনের বিয়া পড়াবে বৈধ পন্থায় এখন বিয়া পড়াইতে হলে আমার এজেন্ট লাগে নাকি সম্মতি অনুমতি লাগে অনুমতির আগে বিয়া পড়ানোর আগে ইলেকট্রিশিয়ান যেটা নেগেটিভ সেটার মুখের ডাকনাটা শুধু খোলে মুখের নাকি হারাগার খোলে আবার যেটা পজিটিভ সেটারও মুখের ঘুমটা খোলে বিয়ার আগে পাত্রপাত্রী একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত আগে দেখো তোমার চয়েস হয় কিনা তোমার জীবন এটা দিয়ে চলবে কিনা এইবার দুজন এখানে পর্দা খুলছে মাঝে কিন্তু আর খোলা হয় নাই একদিনও দেখে নাই এক মুহূর্ত না বিয়ে করবেন তারপরে তার সাথে আপনার প্রেম হবে এই প্রেম মরণ পর্যন্ত টিকবে বিয়ের পরে যে প্রেম শুরু হয় আর বিয়ে লাগে প্রেম বিয়ে লাগে প্রেম লাগে লাপ্পা হারে টাপ্পা বিয়ের নাটক একটা করলেন এইবার দেখেন মরি হায় রে হায় শেষ বয়সে দাদা আমার তালে ডিঙ্গা বায় সমাজের অবস্থা কিন্তু এমন এইবার বিদ্যুৎ মিস্ত্রি এজেন্ট দেয় অনুমতি কই অমুকের সাথে এত লাখ টাকা মহরা না তোরে বিয়া দিতে চাই তুই কি রাজি ছপ রাজি ছপ ছপ রাজি এবার গুরুষ্ঠ জিজ্ঞাসা করে অমুকের মেয়ে তো মুখ তার সাথে এই মহরা না আওয়াজ তোমাকে বিয়া দিতে চাই তুমি কি রাজি ছপ 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 রাজি দেন এবার বিয়া পড়ায় বিয়া পড়াইয়া দুজনের উপর দিয়ে কভার একটা নেগেটিভ পজিটিভ একত্র করে জন্মের মতো মিলাইয়া দিছেন এবার দুজনের উপরে একটাই কভারিং এটা কোরআনের হুন্না লিবাসুল লাকুম ও আনতুম কি সাইন্টিফিক কি বিজ্ঞান ভিত্তিক লাইট জ্বলছে ফ্যান জ্বলছে কারখানা চলছে সভ্যতা এগুচ্ছে পাগলা মিস্ত্রির এসে কি করলো মনের পর্দা বড় পর্দা মনের পর্দা করলে মন মনের পর্দা আবার কা মারেফত এটার নাম আসলে মারেফত দুনিয়ার পথে মারে আখেরাতের পথে মারে সুখ শান্তির পথে মারেফত না মারেফত মিলাইতে 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 এখানে আসছেন লাইট জ্বালাবেন এখন বিয়াতে বড়ানো লাগবে আবার ওজন নেবেন দুজনের মুখের ঢাকনা খুলেছেন খোলার পরে কারেন্ট মিস্ত্রি টেস্টার দিয়ে কম মুখের সাথে তোর এইভাবে বিয়া পড়াইতে চাই লাইট জ্বালাইতে হবে ফ্যান গুলাইতে হবে তুই কি রাজি 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 নো রিপ্লাই নো চেঞ্জ এইবার আবার নেগেটিভটারে খুলে বলেন তুই কি রাজি কোনো জবাব নাই শট করে না হিটও করে না একজনের সিভিলিস আর একজনের গনোরিয়া
দেখা এরকম মালপানি যা আসিল আগের আলাদাই খাইয়া গেছে গা। এখন আর এখানে বিবাহ মিলনের পরে একজন একজনকে দেওয়ার মতো কিছু নাই, সব শেষ হয়ে গেছে। পশ্চিমী দুনিয়ায় তালাকের সংখ্যা 100টার মধ্যে 93টা, বাংলাদেশে এই প্রবণতা ছিল না, কিন্তু এখন পাইকারি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক পানিতে যদি কপাল না ভিজে শত পানিতেও কপাল। এক দাম্পত্য জীবনে আপনার যদি সুখ শান্তি না আসে তাহলে মনে করতে হবে, বুঝতে হবে, একটার পর একটা যতই বদলাবেন আপনার অবস্থা হবে মরি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তালে ডিঙ্গা ভাই, এর বেশি কিছু হবে না। ইসলাম সাইন্টিফিক, বিজ্ঞান ভিত্তিক, যার জন্য আজকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা স্বীকার করেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, একমাত্র মুসলমানের কোরআন, দুনিয়ার বুকে নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, নির্ভেজাল, বিজ্ঞান ভিত্তিক যৌক্তিক ধর্মগ্রন্থ যেটা সেটা হলো আল কোরআন। আমার কথা না, আজকের আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে হোলি প্রফেট ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড, কোরআন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়ার সর্বোচ্চ মানব। শুধু মুসলমানরা, আমি আপনার হুজুরের তারিফ করি এটা না, যুগে যুগে কত ইহুদি, কত খ্রিস্টান, কত বৌদ্ধ, কত জৈন, কত হিন্দু গবেষক মহাপণ্ডিত, তারা এক কথা এক বাক্যে বলেছে, আল্লাহ রসুল মোহাম্মদ আরকম বরস্য আল্লাহ আল্লাহ ইল্লতি ইল্লাল্লাহ। তারা যে ইঞ্জিল যারা গবেষণা করেছে তারা বলেছে হোলি প্রফেট ইজ দ্য পারফেক্ট অ্যান্ড সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড, মুসলমানের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়ার সর্বোচ্চ মানব। 80 দশকে পশ্চিমা বিশ্বে যে বইটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল, বেস্ট সেলার, সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল, এই বইটার নাম দি হান্ড্রেড, আপনারা শুনেছেন জানেন, দি হান্ড্রেড শত মনীষী, মাইকেল এস হার একজন ইহুদি গবেষক, তিনি এই বইটা লিখেছেন 100 জন, একবার দুনিয়া শুরু থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত। তিনি ইহুদি লেখক, সম্পাদনা বোর্ড তারাও ইহুদি এবং খ্রিস্টান সম্মিলিত, তারা গবেষণা করে রিসার্চ করে প্রথম যে নামটা এনেছে হোলি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম যে জীবনীটা কার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখক কিন্তু ইহুদি, ইসলামের সবচেয়ে বড় দুশ্মন নাকি? এখন সাংবাদিকেরা জিজ্ঞেস করলো, আপনারা ইহুদি লেখক ইহুদি সম্পাদনা বোর্ড ইহুদি, আপনারা তো মুসা তাওরাত, এটার এক নম্বরে মুসা নবীর কথা আনা দরকার ছিল, সেটা না করে আপনারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনলেন কেন? মাইকেল হাস সাংবাদিকদেরকে জবাব দিয়েছিলেন, মুসা ঈসা সুলাইমান দাউদ, উনাদেরকে একখানে রাখলে মনে হবে 6 মাসের একটা বাচ্চা, তাদের সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলে মনে হবে যেন হিমালয়ের চাইতে বড় একটা পাহাড়, যেটা আপনি আমাকে খুঁজে পাওয়া যায় না। তাহলে আপনার নবী বিশ্বের সেরা মানব, সফল মানব, একমাত্র ইসলামী অশান্তপূর্ণ এই বিশ্বে শান্তি আনতে পেরেছিল, ঠিক কিনা বলেন?